পটলের তো অনেক রকম পথ করে খেয়েছো, একবার এইভাবে এই পথটা পটলের রান্না করে খেয়ে দেখো, জাস্ট পাগল করার স্বাদ। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাড়ির ছোট থেকে বড় সবাইয়ের খুবই পছন্দের একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কোনো ব্লগ ভিডিও দিইনি, আজকের একটা পটলের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি পটলগুলো হালকা উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ মানে পটলে তো জানো তো এখন অনেক রকম মানে মেডিসিন রং মারে, তো তার জন্য একটু উষ্ণ উষ্ণ গরম জল নুন দিয়ে ধুয়ে নিলে বেশ ভালো হয়, জীবাণুটা নষ্ট হয়ে যায়। তো পটলগুলো আমি একটা মানে কোড়ার সাহায্যে কুড়ে নিচ্ছি, আর পটলগুলো না পুরো দেশি পটল, কচি পটল হতে হবে। তারপর এই রেসিপিটা মানে খেতে খুবই স্বাদ সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা কোড়ানির সাহায্যে পটলগুলোকে কুড়ে নিচ্ছি এইভাবে করে। তো এখানে আমি দেখতে পেলে সাতটা পটল নিয়েছি, তো আমাদের পরিবারে চারজন লোক আছে, তো সাতটা পটলই হয়ে যাবে। আর এই যে দেখো আমার পটল কোড়ানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব, তো চলো কি কি মশলা দিই তোমাদেরকে দেখাই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, সব এক চামচ করেই দেব। আর তারপর দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। তো এখানে আমি মানে দোকানের যে প্যাকেট জিরো, ওই জিরো মানে জিরে ব্যবহার করিনি, আমি বাড়িতে জিরে হালকা মানে কাঠখোলায় ভেজে নিয়ে সেইটা গুঁড়ো করে নিয়েছি, তো ওর স্বাদটা না একটু বেশি হয়। তো তারপর আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব, মেখে এটা কিছুক্ষণ আমি রেখে দেবো, কারণ এর থেকে যে জলটা ছাড়বে, তারপর ওই জলের মধ্যে দিয়ে দেবো আরও একটা জিনিস। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি টমেটম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা রসুন মানে পেস্ট করে নিয়েছি। আর এইখানে দেখো আমার এই পটলের মানে যেটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে কেমনটা জল ছেড়েছে, তো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু বেসন। তো এক্সট্রা কোনো তো জল লাগবে না, কারণ পটলের ভিতর থেকে অনেকটাই জল বেরিয়েছে, তো তার জন্য এটা আমি বেসন দিয়ে ভালো করে শুকনো শুকনো করে একটু মেখে নেব। আর এটা না আমি দুরকম পদ বানাবো, সেই জন্য পটলটা মাখিয়ে নিয়ে আমি দুইভাবে ভাগ করে নিলাম। তারপর উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এটা গ্যাসের মানে খাবারটা যতটা না সুস্বাদু হয়, মানে মাটির উনুনে করলে না খাবারটা আরও বেশি সুস্বাদু হয় আমার মনে হয়, কারণ আমরা মাটির উনুনে রান্নাও খেয়েছি, গ্যাসের উনুনে রান্নাও খেয়েছি। গ্যাসের থেকে কাঠের উজ্জ্বলে উনুনের রান্নাটা সবটা বেশি হয়। তো তারপর দেখো এদিকে কড়াইয়ের মধ্যে আমি ওগুলোকে মানে বড়ার আকারে শেপ করে ভেজে নিচ্ছি, আর উনুনের মানে আঁচটা হালকা দিতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, কারণ বেশি জোরে দিলে না পুড়ে যেতে পারে তলাতে। তো তার জন্য আমি হালকা উনুনের জালটা দিচ্ছি, দিয়ে এইগুলোকে এইভাবে করে বড়ার আকারে শেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখো এইবারে আমার এক পিট ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে দেখো উল্টাচ্ছি। এগুলো তো নরম হয়, তো এগুলো বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এগুলো হালকা করে খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখো আমার ভাজা পুরোপুরি হয়ে গেছে, এইভাবে করে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেজে নিয়েছি। তো ভাজা পুরো রেডি, এবার এগুলোকে আমি তুলে নেব।
এইভাবে করে আস্তে আস্তে আমি কড়াই থেকে খুন্তি দিয়ে তুলে নেব, কারণ বেশি জোরে নাড়াচাড়া করলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর তারপর যে বাকিটা ছিল অর্ধেকটা, সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি। দিলে ভালো হতো কিন্তু ধনে পাতা আমার ছিল না বলে দিইনি, তোমরা দিতে পারো। তো এটা আমি আবার ফের বড়ার আকার করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এটার গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে, এগুলো না গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এইভাবে করে উল্টে পাল্টে দেখো আমি খুন্তি দিয়ে চেপে চেপে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ে আবার আমি তেল দিয়ে বাকি যে রেসিপিটা সেটাই তোমাদেরকে দেখাবো এবার। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দেব টমেটম কুচি, ওটাও আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর তারপর আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা, সবগুলো একসাথে করে আমি একটু ভেজে নেব। মশলাটা না ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে, ভালো করে পুরো একদম টমেটম মানে এটা গলিয়ে ভালো করে একদম কাই কাই করতে হবে। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি 7 মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, টমেটমগুলো গলে পুরো কাদা কাদা হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল, খুব বেশি জল দেবো না, মানে খুব বেশি জল দিলে রেসিপিটা ভালো লাগবে না। তো ফোটার জন্য আমি অপেক্ষা করব। আর এই যে দেখো ফুটে গেছে, কালারটাও সুন্দর এসছে কিন্তু আমার ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো না বলে স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে না। তারপর আমি আস্তে আস্তে ওই বড়াগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর ঢাকনা খুলে একটু আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মানে বেশি ঘাঁটাঘাঁটি করলে বড়াগুলো ভেঙে যাবে, তো তার জন্য খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখো এখানে আমার ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ঘি দিলেও ভালো লাগে। তো ঘি আমি এখন দিচ্ছি না, আমি শুধু গরম মশলা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। তো গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো নামিয়ে নিয়েছি, তো এটা না খুব সুন্দর খেতে হয় আর এর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এটা তুমি গরম ভাতের সাথেও খেতে পারো আর রুটি দিয়েও চাইলে খেতে পারো। আর এই যে বড়াটা আমি ভেজে রেখেছিলাম দেখলে, এটা আজকে আমরা গরম ভাতের সাথে খাবো। তো এটা না গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর হয়। তো আজকের পটলের আমি এই 2 রকম রেসিপিটা বাড়িতে এইভাবে তোমরা বানিয়ে করে খেও, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে, কমেন্ট করবে আর অনেক করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবারও চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো সবাইকে টাটা।